हेलो वेलकम बैक टू माय चैनल द वर्ल्ड ऑफ सुमने। आज के देवघर सीरीजर थर्ड एंड फाइनल एपिसोड नहीं चले तो एपिसोड वाने कोलकाता थेके देवघर आसी, देवघर किछु साइट सीन देखी। एपिसोड टू ते शिमुलतला घुरे आसी और एपिसोड थ्री आज के होटेल अंजलि चेकआउट करब। चेकआउट कर एखानकार जो दुटो स्पट बाकी आछे सेई दुटो देखब। तार आगे आमरा एकटु ब्रेकफास्ट करे निच्छि। आज के सबाई एकसाथे ब्रेकफास्ट करछि एई पाशेर होटेल थेकेई आर आमी निएछिलाम मसाला धोसा। तो एखन आमरा प्रथमेई एगिये चलेछि एखानकार एकटा खुबई विख्यात एबं ऐतिहासिक जायगा जेटा बैद्यनाथ धाम। एटा आमरा आज के सकाले अटो निये निलाम आमादेर होटेलेर सामने थेकेई। तो अटो आमादेर पड़लो पार हेड 10 টাকা करे। तो এই বৈদ্যনাথ ধামের পথে আমরা যাচ্ছি। হোটেল থেকে বৈদ্যনাথ ধাম আসতে আমাদের সময় লাগলো 15 থেকে 20 মিনিট। মন্দিরের একদম সামনে অবধি কিন্তু অটো যাবে না, সেখানে আপনাদের হেঁটেই যেতে হবে। এবং যদি আপনারা ব্রেকফাস্ট না করে আসেন তাহলে মন্দির ঢোকার পথে অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর এই আশেপাশে রয়েছে কিন্তু প্যাড়ার দোকান, যেটা প্যাড়া গলি নামে বিখ্যাত এই গলিগুলো। এবং এখানে প্রায় 350 প্যাড়ার দোকান রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন দামের। তো আপনারা যেরকম খুশি প্যাড়া কিনে নিতে পারেন। আর আমরা এই ঢুকে পড়লাম বৈদ্যনাথ মন্দিরে। এবং এই মন্দির চত্বরে আরও অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে। আর মূল যে দুটো মন্দির সেটা হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির, আর তার সাথেই ঠিক যোগ রয়েছে মা পার্বতীর মন্দির। তো এটাই মা পার্বতীর মন্দির। এবং এখানে যদি পুজো দিতে হয় তাহলে কিন্তু খুব লাইন। আপনাকে পাণ্ডারা বিভিন্ন রকমভাবে তাদের লাইনের জন্য রিকোয়েস্ট করবে, বাট আপনারা নিজেরা যদি লাইন দিয়ে পুজো দেন দিতে পারেন। আমরা ঢুকতে পারলাম না খুব ভিড়ে, তাই আমরা পার্বতী মন্দিরটা দেখলাম, কারণ পার্বতী মন্দিরের ভিড়টা তুলনামূলক কম। পার্বতী মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। সকাল থেকে রাত অবধি মন্দিরে কিন্তু ভক্তদের আনাগোনা লেগেই থাকে। এই যে লাইন, এই লাইন মানে লাইনে দাঁড়ালে কখন পুজো দেওয়া হবে জানি না, সেই জন্য আমরা লাইনে দাঁড়াইনি, কারণ আজকে আমাদের ট্রেন রয়েছে ইভিনিংয়ে, আমাদের আজকে ফিরতে হবে। আর এই মন্দিরের ইতিহাস যেটা বলে যে রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিলেন তো তখন তাকে এরকমই শর্ত দেওয়া হয়েছিল, তিনি শিবলিঙ্গটা কোথাও রাখতে পারবেন না। বাট কিছু কারণের জন্য তাকে শিবলিঙ্গটা এই জায়গাতে রাখতে হয়, এবং রাখার সাথে সাথেই কিন্তু শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাই এই ধাম বৈদ্যনাথ ধাম। এবং আমরা ফেরার পথে আমরা লাঞ্চ করব এই জায়গায়। তো এই হোটেল থেকে আমরা লাঞ্চ করার জন্য এলাম। আমরা অলরেডি চেক আউট করে নিয়েছি। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, 110 টাকা পড়েছিল, বাট টেস্ট অতটা ভালো ছিল না। এবার ফাইনালি আমরা আমাদের লাগেজ নিয়ে চলে এলাম যোশীডি জংশনে। আমরা হোটেলের সামনে থেকেই একটা অটো নিয়ে নিলাম, ওই সেম 100 টাকাই পড়লো 6 জনের। আর এই যোশীডি জংশনের বাইরের দৃশ্যটা খুব সুন্দর, কারণ আমরা যেদিন ফিরেছিলাম সেদিন কিন্তু আমরা বাইরেটা দেখতে পারিনি, অন্ধকার ছিল। আর আজকে আমাদের যে ট্রেনটা আছে 4টার সময় সেটা মোকামা এক্সপ্রেস, যেটা রাত 2টার সময় আমাদের বালি স্টেশনে নামাবে। এটা হাওড়া অবধিও যায়, হাওড়ায় হয়তো 2:30 নামাবে। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে মোকামা এক্সপ্রেস কিন্তু অনেক লেট করে এবং অনেক স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়। বাট কিছু করার নেই, সিট অ্যাভেলেবেল ছিল না। আমাদের আসা যাওয়া দুটো ট্রেনেরই টিকিট পড়লো 220 টাকা করে স্লিপার ক্লাসে। তো ট্রেন আমাদের কিছুক্ষণ লেট করলো, এবং এই ট্রেনে কিন্তু খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, আপনারা খাবার কিনেই উঠবেন। আমরা যেরকম রুটি আন্ডা কারি কিনেই উঠেছিলাম, এবং আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো পড়েছিল, 6 জন একসাথেই ছিলাম। এই রাত 2টার সময় আমরা চলে এলাম বালি স্টেশনে। এখান থেকে আমরা এক বন্ধুর প্রাইভেট কারে করে আমরা বাড়িতে ফিরব। মোটামুটি আমাদের ট্রিপটা খুব ভালোই কাটলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব।